আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে রাস্তা মেরামতের জন্য পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি লিখবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে খুব নিচের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবার প্রথমে আপনি হেডিং দেবেন মাননীয় প্রধান তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন তারপরে দেবেন সেই গ্রাম পঞ্চায়েতের ঠিকানা তারপরে একটি তারিখ দেবেন তারপরে লিখবেন রাস্তা মেনেমতের জন্য আবেদনপত্র তারপরে লিখবেন মহাশয় বছর বর্ষায় ড্যাশ গ্রামে রাস্তাঘাটের অবস্থা এমনই ভয়ঙ্কর ও শোচনীয় যা ভাষায় বর্ণনা করা যায় না প্রতিদিন একটানা একটা দুর্ঘটনা ঘটে চলেছে কোনটা রাস্তা কোনটা পুকুর বোঝা যাচ্ছে না সবই জলে একাকার হয়ে গেছে যেটুকু রাস্তা আছে তাতে হাঁটা কষ্টসাধ্য এক হাঁটু কাদা নিয়ে পথ চলতে হয় রাস্তাঘাটের এই অবস্থায় জনজীবন বিপর্যস্ত গ্রামের লোকরা নিজেদের সীমিত ক্ষমতা দিয়ে রাস্তাঘাট মেরামতের চেষ্টা করলেও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা তাদের পক্ষে সম্ভব নয় তাই রাস্তাঘাটের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আপনার সাহায্য একান্ত কাম্য তারপর আপনার অনুমতি দিয়ে গ্রামবাসীদের সই এখানে করিয়ে দেবেন